প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আর কোনো রাজনৈতিক দলের সাথে কমিশনারের আলোচনার সম্ভাবনা নেই। বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সিসি বলেন, ইভিএম ব্যবহার আইনে পরিণত হলো আর জনগণ চাইলে আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। এই জন্য আইন মন্ত্রণালয়ে কমিশন প্রস্তাব পাঠিয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা ইভিএম ব্যবহার করতে চাই, ইভিএম ব্যবহারের ব্যাপারে এখনো আইনের পরিবর্তনের দরকার একটা। যদি আইনে পরিণত হয় এবং আমাদের প্রশিক্ষণ দেওয়ার পরে যতটুকু সক্ষম আমরা হতে পারবো অতটুকু প্রয়োগ করার চেষ্টা করবো। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা দেখবেন, বুঝবেন, তাদের যদি সম্মতি থাকে, জনগণের যদি সমর্থন থাকে, তখন আমরা এটা ব্যবহার করব।